আসসালামু আলাইকুম। 2022 সালে এসএসসি পরীক্ষার্থীরা অর্থাৎ বর্তমানে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম ষষ্ঠ সপ্তাহের ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টের সমাধান করব। চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নের মধ্যে বলছে কি, সৎকর্ম ও নৈতিক জীবন গঠনে আখিরাতে বিশ্বাসের ভূমিকা ও বিশ্লেষণ করে একটি প্রতিবেদন বর্ণনা করুন। একটি প্রতিবেদন বর্ণনা করতে বলছে আখিরাতের ধারণা, আখিরাতে বিশ্বাসের প্রয়োজনীয়তা, আখিরাতে বিশ্বাসীদের জন্য করণীয়। এরপর হচ্ছে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি ও সমাজ জীবনে প্রভাব, এগুলো ব্যাখ্যা করতে বলছে। সত্যি কথা বলতে এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক অনেক পৃষ্ঠা দরকার। এগুলো ব্যাখ্যা করতে গেলে এই যে উদাহরণসহ আখিরাতে নির্ভুল সব ব্যাখ্যা করা, এগুলো অনেকগুলো অনেক বড় বর্ণনা। আমি যতটুকু সম্ভব পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি। চলো উত্তরটা দেখে নেওয়া যায়। সর্বপ্রথম প্রতিবেদন, এটাই হচ্ছে প্রতিবেদন, এটা লিখতে হবে। এই জায়গায় যেটা সেটা হচ্ছে তোমার বিদ্যালয়ের নামের প্রথম অক্ষরগুলো এই জায়গায় লেখা হয়েছে, আলহাজ ইয়াকুব আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এরপরে আসো, চলো আমরা অ্যাসাইনমেন্টটি শুরু করি। তোমরা স্ক্রিনশট নিয়ে ফেলবা। এই ছিল উত্তর। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।